বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি মিঠু শ্রাবণ। আর সরাসরি যে চলে আসলাম, রবুল ভাই আর ধান লাগাচ্ছে, ফার্স্ট ব্লক যেটারে বলে, ধানগুলো রোপণ করতেছে। ছোট ভাই আলামিন আছে, সরফত ভাই আছে মাঝখানে, পাশে রয়েছে কাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন ফার্স্ট ব্লক, যেটা সব থেকে ভালো ধান হয়, কাঠাপ্রতি দুই মন করে হয় যদি ভালো জায়গা হয় এবং ভালো পরিচর্যা করা যায়। তো কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে সরাসরি আমি দেখাচ্ছি রহুল ভাইয়ের সেই ফার্স্ট ব্লক রোপণ। দেখতে থাকুন আমাদের ভিডিও শেষ পর্যন্ত, আমাদের সঙ্গে থাকুন। পিছনে আপনারা দেখতেছেন রহুল ভাই সাঙ্গর মানে মই টানতেছে। সাঙ্গর করলে আপনারা বুঝবেন না, আমাদের যশোর জেলায় সাঙ্গর বলে, আর সব থেকে ভালোবাসা মই। মই টানতেছে মানে জায়গা সমান করতেছে ধানের জমি। ময়ের উপরে কলা গাছ দেওয়া আছে, পাশাপাশি মইতে দড়ি বাঁধা, সেই দড়ি দিয়ে রহুল ভাই জমি সমান্তরাল করতেছে, অর্থাৎ সমান করতেছে। কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে সরাসরি দেখাচ্ছি ফার্স্ট ব্লক রোপণ করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল আপনাদের দোয়ায় অনেক দূরে এগিয়ে গেছে, প্রায় 2200 উপরে সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে এক বছরে। ইনশাল্লাহ আরও দ্রুত এগিয়ে যাবে আমাদের চ্যানেল, আপনাদের ভালোবাসায় আমরা আশা করি। সঙ্গে থাকবেন আপনারা ভিডিও শেষ পর্যন্ত, আমরা দেখাচ্ছি। কাকা ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই কি ধান রোপণ করতেছেন? এই আছে না হাইব্রিড, মোটা তাই না? মানে কাঠাপ্রতি কত মন হয় আর কি? কাঠাপ্রতি ভালো হলে দুই মন, ভালো ধান হলে দুই মন, তাই তো? না হলে এক মন, না হলে এক মন, খারাপ হয়ে গেলি। ও তো ঠিক আছে, তাহলে এটা হাইব্রিড তাই তো? জি। ও ঠিক আছে, তাহলে লাগান, ইনশাল্লাহ দেখা যাক আমরা এই ধান কিরকম ফলন হয়, আমরা দেখবো। যদি ভালো হয় দুই মন তাই তো? ভালো হলে দুই মন, আর খারাপ হলে এক মন। খারাপ হলে এক মন, আর তার থেকে একটু মিডিয়াম হলে দেড় মন তাই তো কাঠাপ্রতি? সুপ্রিয় দর্শক, ভালো ধান যদি এই মোটা ধান আপনি ফলাতে পারেন, তা ইনশাল্লাহ কাঠাপ্রতি দুই মন ধান পাওয়া যায়, হাইব্রিড ধান। আর যদি ধানটা খারাপ হয়ে যায় একদম, তবুও মন এক মন করে হবে কাঠায়। আর যদি ধানটা মোটামুটি মিডিয়াম হয় তাহলে ইনশাল্লাহ দেড় মন ফলটা পাবেন কাঠাপ্রতি, হাইব্রিড মোটা ধান। তো আসলে আমাদের এই যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্ধিভূষা ইউনিয়ন 2 নং ওয়ার্ড দুলগ্রাম, আমাদের এইখানে সচরাচর বেশিরভাগই মোটা ধান, হাইব্রিড মোটা ধানগুলো লাগায় মানুষ। কারণ এই ধানগুলোর দামও অনেক ভালো থাকে, কিন্তু এই মোটা ধানের থেকে চিকুন ধান এক সময় দাম বেশি ছিল, কিন্তু এখন চিকুন ধানটার ফলন ভালো হয় না আমাদের এদিকে। পাশাপাশি এই ধানটা এক সময় 1400-1300 টাকা চিকুন ধানের মন ছিল, কিন্তু এখন ওই 1000-1100 টাকা মন বলে মানুষ এই চিকুন ধানটা লাগায় না। চিকুন ধানের বিভিন্ন ভাইরাস দেখা দেয়, বিশেষ করে গাছ পোড়া, তারপরে অন্যান্য যে রোগগুলো দেখা দেয়, এক কথায় কারেন্ট ফুকায় খেয়ে যায়। কিন্তু মোটা ধান হাইব্রিড এই ধানটা খুব সুন্দর হয়, এই ধানের ফলনটা খুব ভালো পাওয়া যায় আমাদের যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্ধিভূষা ইউনিয়ন 2 নং ঝুল গ্রামে, যার কারণে এখন এই মোটা ধান হাইব্রিড মোটা ধানের রোপণ বেশি হয়। দর্শক, আমরা ভিডিও শেষ প্রান্তে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরিশেষে আপনাদের কাছে দাবি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।